আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রাহিম প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আলহামদুলিল্লাহ আল্লা রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আমিও সুস্থ আছি প্রিয় ভাই বোনেরা আমাদের যেই প্রিয় জীবন ব্যবস্থা আছে এবং সাত শত জীবন ব্যবস্থা আছে এবং সার্বজনীন যে জীবন ব্যবস্থা আছে সেটি হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে আমাদের জীবনের একেবারে ঘুমুতে ঘুমুতে নেয়া থেকে শুরু করে তারপর আবার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সকাল থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত একবারে আবার ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কিন্তু দিক নির্দেশনা দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এই ভিডিওতে আজকে কথা বলবো দরজা বন্ধ নিয়ে প্রিয় ভাই বোনেরা আমরা অনেকেই অনেক সময় কনসাসলি বা সাবকনশাসলি হোক বা যে কোনো কারণেই হোক ভুলে হোক বা না বুঝে হোক আমরা অনেক সময় দেখা যায় যে দরজা অনেক সময় খুব জোরে টান দিয়ে চলে যাই বা আমরা যখন রুমে ঢুকি তখন হয়তো বা রুম থেকে বের হওয়ার সময় দরজাটা খুব জোরে টান দিয়ে আমরা তখন বের হয়ে যাই দেখা যাচ্ছে এর ফলে কী হচ্ছে দরজাটা বারবার আপনার দরজায় যেই আরেকটা যেই জায়গা থাকে সেখানে হয়তো বা বাড়ি খাচ্ছে এতে করে কি হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার ঘরেই যেই মানুষরা রয়েছেন তাদের কিন্তু সমস্যা হচ্ছে আবার দেখা যাচ্ছে যখন আপনি গড়ে প্রবেশ করলেন ঠিক তখনই আপনি হয়তো বা আপনার যে ব্যস্ততা ছিল বাহিরে সেই ব্যস্ততার দরুন আপনার হয়তো বা মাথার মধ্যে কোনো একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে কিন্তু আপনি যে কখন ঘরে ঢুকে খুব জোরে দরজাটা লাগিয়েছেন সেটা কিন্তু আপনার মাথায় নেই তো ইসলাম কিন্তু এই খুটিনাটি বিষয়গুলো খুব গভীরভাবে দেখুন এই বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি নয় কেননা যখন আপনারই আপনারই বাসার অর্থাৎ আপনারই বাড়ির অন্য আরেকজন মেম্বার অন্য আরেকজন সদস্য যিনি কিনা অন্য আরেকটি কাজে ব্যস্ত বা তিনি হয়তোবা ঘুমাতে পারেন তিনি হয়তোবা অসুস্থ থাকতে পারেন দেখুন ইসলাম কতটা কনশাসলি কতটা সচেতনতার সাথে এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছে তাহলে কি হচ্ছে আপনি যখন এই বিষয়গুলো আপনি কেয়ার করছেন না এই বিষয়গুলো আপনি গুরুত্ব দিচ্ছেন না তখন কিন্তু সেই মানুষটির বিশাল অসুবিধা হচ্ছে হয়তোবা একজন মানুষ তার হয়তোবা তিনি বুড়ো মানুষ তার হয়তো বা দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বা চোদ্দ ঘন্টায় ঘুমাতে হয় যদি দরজাটা আপনি খুব জোরে লাগান তাহলে কিন্তু তার ঘুমটা ভেঙে যাচ্ছে এবং তিনি কিন্তু খুব বিরক্ত বোধ করছেন এবং তিনি কিন্তু না আপনাকে কিছু বলতে পারছেন না তিনি কিছু করতে পারছেন এর পক্ষান্তরে কি হচ্ছে আপনার প্রতি তার ক্ষোভ বাড়ছে অন্যদিকে আপনারও আপনার যেই সমস্যাগুলো সেটি কিন্তু আপনি চিহ্নিত করতে পারছেন না কিন্তু দেখা যাচ্ছে হয়তো বা মহলে বা বিভিন্ন জায়গায় আপনি এগুলার জন্য হয়তো বা আপনাকে কথা শুনতে হচ্ছে তাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা কিনা আপনাকে একবারে এভরি সিঙ্গেল পদক্ষেপে প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে কিন্তু দিক নির্দেশনা দেয় আমাদের প্রিয় হাবিব রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রী আয়সারত আল্লাহ তালু বলেন ইন ইল্লা ই অর্থ অর্থাৎ হচ্ছে কোনো জিনিসের মধ্যে যে কোমলতা থাকে সেটা কিন্তু তার কমল কমলতাটাই কিন্তু বারবার বৃদ্ধি করে তোলে